আমি একজন জাহাঙ্গীরনগরের ছাত্রী হলেও বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতভাগ মেয়ের মধ্যে 90% মেয়েই খাওয়া। এক বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষার্থী বলেছেন, তিনি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, তিনি বলছেন আমার বিশ্ববিদ্যালয়ে 90% নারী সতীত্ব হারিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চরিত্র, শিক্ষিত লোক যখন অশিক্ষিত হয় তখন খুব বেশি রকমের হয়, অশিক্ষিতকে কিছুতেই শিক্ষিত করা যায় না। মানে শতকরা 10 জন মহিলা তার সতীত্ব নিয়ে বেঁচে আছে বিশ্ববিদ্যালয়ে, আর বাকি 90 জন মহিলা বিশ্ববিদ্যালয়ে তার সতীত্ব নিয়ে বেঁচে থাকতে পারছে না। সার্টিফিকেট জুটেছে, ডিগ্রি হয়েছে, হতে পারে সেটা কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি। আপনার মেয়েকে সার্টিফিকেট তো নিতে হবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট হারিয়ে আপনার মেয়ে যে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে আপনি খেয়াল করেন না? কি হবে শিক্ষা দিয়ে, যে শিক্ষা তার সতীত্বকে হেফাজত করতে পারে না। কোরআন হাদিস বলছে একটা সফরে কোন মহিলা মাহরাম ছাড়া বের হতে পারবে না, মাসের পর মাস, বছরের পর বছর সেই ইউনিভার্সিটির হোস্টেলে ওই মেয়েরা থাকছে, তাদের সতীত্বের গ্যারান্টি কোথায়? ঢাকার কোনো এক বিশ্ববিদ্যালয়ের জনৈকা শিক্ষার্থী বলেছেন, এক বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষার্থী বলেছেন, তিনি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, তিনি বলছেন আমার বিশ্ববিদ্যালয়ে 90% নারী সতীত্ব হারিয়েছে। মানে শতকরা 10 জন মহিলা তার সতীত্ব নিয়ে বেঁচে আছে বিশ্ববিদ্যালয়ে, আর বাকি 90 জন মহিলা বিশ্ববিদ্যালয়ে তার সতীত্ব নিয়ে বেঁচে থাকতে পারছে না। কারণ সে যদি বেঁচে থাকতেও চায়, ওই লম্পট ক্যাডারেরা জোরপূর্বক তাদেরকে ধর্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত করছে। কাজেই আপনার এই মেয়ের লেখাপড়া দিয়ে কি হবে? এখন আমার কাছে প্রশ্ন এসেছে, প্রশ্নের মধ্যে প্রশ্নকারী বলছেন, তাহলে এই সহশিক্ষা এবং এই মাহরাম ছাড়া লেখাপড়া সম্পর্কে আপনার মতামত কি? আমার মতামত মানে কোরআন হাদিসের মতামত। কোরআন হাদিস বলছে একটা সফরে কোন মহিলা মাহরাম ছাড়া বের হতে পারবে না, মাসের পর মাস, বছরের পর বছর সেই ইউনিভার্সিটির হোস্টেলে ওই মেয়েরা থাকছে, তাদের সতীত্বের গ্যারান্টি কোথায়? আপনার মেয়েকে সার্টিফিকেট তো নিতে হবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট হারিয়ে আপনার মেয়ে যে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে আপনি খেয়াল করেন না? কি হবে শিক্ষা দিয়ে, যে শিক্ষা তার সতীত্বকে হেফাজত করতে পারে না। অতএব উচিত প্রত্যেক অভিভাবককে, মেয়েরা যদি লেখাপড়া করতে চায় তাহলে তাদেরকে সুরক্ষিত জায়গায়, হয় তার কোন আত্মীয়র বাসায় থেকে অথবা নিজের বাসায় থেকে, এমন এক পরিবেশের মাধ্যমে লেখাপড়া করবে যাতে তার সতীত্বটা হেফাজত থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।